हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें अपने सूजर मिष्टि गजा बनानो देखो। दोकने अपने जो मिष्टि गजागुलो खे थाकें सेगुलो किन्तु मयदार हय। आज के से मिष्टि गजागुलो सूजी दिए बनानो देखो। बनानो किन्तु एकेबारे सहज, आपनारा जे केउ खूब सहजे बनिए फेलते पारबेन आर खेते किन्तु भीषण भालो हय। बाड़ीते अवश्य एकबार बनिए देखते पारेन। ओपर थेके एकटु मुचमुचे होलेओ भेतर थेके किन्तु भीषण नरम तुलतुले आर रसालो हय। এখন আমি আপনাদের মিষ্টি গজাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর রসালো হয়। আর এই সুজির মিষ্টি গজার রেসিপিটি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের সুজির মিষ্টি গজাগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ জল। এখানে 200 ml জল আছে। জলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মেল্টেড ঘি। ঘিটা জলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাকে একেবারে লোতে করে দিলাম। লো ফ্লেমে রেখে এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি দিয়ে দিলাম, 100 গ্রামের মতন সুজি। যতটা জল নিয়েছি তার হাফ কিন্তু সুজি দিতে হবে আর লো ফ্লেমে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সুজিটা লো ফ্লেমে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাও অফ করে দিলাম আর সুজির মিশ্রণটা এখন একটা ট্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর সুজির এই মিশ্রণটাকে ট্রের মধ্যে নামিয়ে নেওয়ার পরে এখন 5 মিনিট এইভাবে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি, মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম একেবারে সামান্য পরিমাণ 4 চামচের 1 চামচের 1/4 ভাগ বেকিং সোডা, মানে 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর বেকিং সোডা খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে বেকিং সোডা দিতে হবে। বেশি পরিমাণ বেকিং সোডা হয়ে গেলে তাহলে কিন্তু মিষ্টি গজাগুলো ভাজার সময় অনেকটা নরম হয়ে মেল্ট হয়ে যেতে পারে। এবার সুজির মিশ্রণটাকে খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নিতে হবে। সুজির মিশ্রণটাকে খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নিয়েছি। সুজির ডোটা কিন্তু একেবারেই রেডি। এখন একটা বড় সাইজের লেচির মতন করে বানিয়ে নিতে হবে ডোটাকে। এখন এই লেচিটাকে একটু চ্যাপটা করে তারপরে মোটা রুটির মতন করে বেলে নিতে হবে। তারপর যেইভাবে আমরা মিষ্টি গজার জন্য এইভাবে হাফ করে কেটে নিই, তারপর আবার একটার উপরে একটা রেখে আবারও হাফ করে কেটে নিচ্ছি, ঠিক একইভাবে আমি 10-12টার মতন লেয়ার দিয়ে দিচ্ছি। মিষ্টি গজা বানানোর সময় যত বেশি লেয়ার দেওয়া হবে গজাগুলো কিন্তু তত বেশি খেতে ভালো হবে আর তত বেশি লেয়ার হবে। একইভাবে আমি 15টার মতন লেয়ার দিয়ে দিয়েছিলাম, তারপরে এইভাবে একটু লম্বা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে গজাগুলোকে এইভাবে ছোট ছোট পিসে কেটে নিচ্ছি, চৌকো পিসে কেটে নিতে হবে। এবার সুজির গজাগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মেজারিং কাপের একটু বেশি চিনি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের হাফ কাপ জল। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো জলের মধ্যে মেল্ট হয়ে গেছে, ফ্লেমটা এখন মিডিয়ামেই রেখেছি। আর এই সময় চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচ 3টেকে চিনি শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চিনি শিরাটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে চিনি শিরাটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, এখানে একটু চিটচিটে চিনি শিরা হলেই হবে। একতার বিশিষ্ট চিনি শিরার কিন্তু কোনো রকম দরকার নেই। 1 মিনিট চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফ্লেমটা অফ করে দিলাম। এখন চিনি শিরাটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আবারও একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে, ফ্লেমটা এখন একেবারে লোতে করে দিলাম। লো ফ্লেমে যে সুজির গজাগুলো বানিয়ে রেখেছিলাম সেই সুজির গজাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে লো ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে সুজির গজাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে।
আর সুজির গজাগুলোকে ভাজতে একটু টাইমের প্রয়োজন পড়বে। টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। এতে সুজির গজাগুলো কিন্তু খুব ভালো হবে খেতে। প্রায় 7-8 মিনিটের মতন টাইম লাগবে সুজির গজাগুলোকে ভাজতে। এখন আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন গজাগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে যাচ্ছে। এইভাবে টাইম নিয়ে উল্টে পাল্টে সুজির গজাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। 8 মিনিট ধরে সুজির গজাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। যেই গজাগুলো প্রথমে লাল লাল হয়ে গেছে এখন সেই গজাগুলোকে তুলে নিয়েছি। এবার আগে থেকে যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনি শিরাটা কিচেন স্ল্যাপের ওপরে নিয়ে নিয়েছি। আর যে গজাগুলো ভেজে নিয়েছি সুজির গজাগুলো, সেই গজাগুলো এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে চিনি শিরার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে উল্টে পাল্টে নিতে হবে চিনি শিরার মধ্যে। এতে গজাগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। গজাগুলোকে চিনি শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে গজাগুলো কিন্তু খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে আর ভেতরটা বেশ নরম তুলতুলে রসালো হয়ে যাবে। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। এবার আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন গজাগুলো কিন্তু খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নিয়েছে আর গজার উপরগুলো মুচমুচে হলেও ভেতরটা কিন্তু বেশ রসালো হয়ে গেছে। এখন গজাগুলোকে চিনি শিরা থেকে এইভাবে তুলে এক সাইডে প্লেটে করে রেখে দিচ্ছি। আর গজাগুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সমস্ত সুজির গজাগুলোকে এখন একটা প্লেটে করে সার্ভ করে নিয়েছি। সুজির গজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একবার সুজির গজার রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন আমি আপনাদের সুজির গজাটা ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখুন গজার ওপরটা একটু মুচমুচে হলেও ভেতরটা কিন্তু বেশ নরম তুলতুলে রসালো। আপনারাও কিন্তু খুব সহজে যে কেউ সুজির এই গজাগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বানানো তো একেবারে সহজ, আপনারা পুরো রেসিপিটাই দেখে নিলেন। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ওপরটা কতটা মুচমুচে সেটাও আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন চামচটা এইভাবে দেওয়ার পরেও গজাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। গজাগুলোর ওপরটা কিন্তু একটু মুচমুচে হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।